রাজ্যত অভাবনীয় হারত বৃদ্ধি, পরিবহন কর। অধ্যাদেশের জড়িয়ে হঠাৎ বৃদ্ধি করা হল পরিবহন কর। অসম সরকারের তীব্র বিত্তীয় সংকটের পরিণতি, ভিন্ন বাহনের বাবে পৃথকে পৃথকে কর নির্ধারণ। 3 লাখ টাকা পর্যন্ত চারিচকীয় বাহনত গ্রাহকে পঞ্জীয়নের বাবদ দিব লাগিব 4.5% কর। 3 লাখের 10 লাখ টাকা বাহনত দিব লাগিব 7% কর। 10 লাখ টাকার 20 লাখ টাকা বাহনত দিব লাগিব 10% কর। 20 লাখতক অধিক মূল্যের বাহনত দিব লাগিব 14% কর। 1 লাখ টাকার মটর সাইকেলত 6% কর। 1 লাখের 3 লাখ টাকার মটর সাইকেলত 8% কর। 3 লাখের উপর হলে গ্রাহকে ভরিব লাগিব 9% মাচুল। জনতার মূরত মাধমার সোধায় রাজ্য সরকারে এইবার বৃদ্ধি করিলে পরিবহন কর। অত্যধিক ঋণের বোঝাত কক পকাই থাকা সরকারখনে সম্মুখীন হওয়া বিত্তীয় সংকটের জোড়া তাপলি মারিবলৈকে সংগোপনে বৃদ্ধি করিলে নতুন বাহন ক্রয়ের ক্ষেত্রত করর পরিমাণ। অর্থাৎ যিকোনো এখন নতুন বাহন ক্রয় করিবলৈ হলে গ্রাহকে এতিয়ারপরা ভরিব লাগিব অত্যধিক পঞ্জীয়ন মাচুল। রাজ্যের বিত্তীয় অবস্থা যথেষ্ট টনকিয়াল বলে বিভিন্ন সময়ত দাবি করে আছে বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোটর সরকারখনে। এনে সময়তে অতি লক্ষণীয়ভাবে সরকারখনে পরিবহন করার পরিমাণ বৃদ্ধি করবলৈ অপেক্ষা নকরিলে অসম বিধানসভার অধিবেশনলৈ। সরকারে অসম বিধানসভা অধিবেশনলৈ অপেক্ষা নকৰি অতি খৰখেদাকৈ এক অধ্যাদেশৰ জৰিয়তে পরিবহন পঞ্জীয়ন মাচুল ব্যাপক হারত বৃদ্ধি ঘটায়। নতুন বাহনের পঞ্জীয়নের ক্ষেত্র করর পরিমাণ বৃদ্ধিয়ে গ্রাহকক আন এক মাধমার সোধার বাট প্রশস্ত করে তুলিছে। কিয়নো পঞ্জীয়ন মাচুলের সমান্তরালভাবে গ্রাহকে বাহন ক্রয়ের ক্ষেত্র GST ধরে অন্যান্য মাচুল আদায় দিব লাগিব। একদরে রাজপথত দিনক দিনে ইখনের পিছত সিখনক স্থাপন করা হয়েছে টোলগেট। যি দিশেরেই নাচক কিয় গাড়ির গড়িয়ে টোলগেটত দিবলগিয়া হয় ধন।